नमस्कार बंधुरा, शिल्पीज किचेन काउंटारे सबाइके स्वागत। आज आमी सबार जोन्नो एकटा हेल्दी डाएट फूड रेसिपी निये एसेछी। अनेकेई मने करें डाएट फूड माने एटा टेस्टी होबे ना खेते, किन्तु विश्वास करुन एटा जेमन हेल्दी खेतेओ ततटाई टेस्टी। जारा लो कार्ब डाएट फलो करें तारा तादेर खाबारेर तालिकाय এই খাবারটি অনায়াসেই রাখতে পারেন। এর মধ্যে ভাতের তুলনায় এক কাপ ভাতের তুলনায় প্রায় 80% কম ক্যালোরি থাকে, আর কার্বোহাইড্রেটও ভাতের তুলনায় প্রায় 18% কম থাকে। এছাড়া ফুলকপির পুষ্টিগুণের ব্যাপারটা তো আছেই, সেটা আপনারা সবাই জানেন। তাহলে শুরু করছি আজকের আমার এই রেসিপি। এর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা এরকম ব্লেন্ডারের মধ্যে আমি ছোট ফুলকপির টুকরোগুলো দিয়ে ফুলকপিগুলোকে ব্লেন্ড করে নেব। তবে এই ফুলকপির টুকরোগুলো ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্লেন্ডারটা কোনোভাবেই এক নাগারে 2-3 সেকেন্ডের বেশি চালানো যাবে না, এটাকে থেমে থেমে এভাবে চালাতে হবে। খেয়াল রাখতে হবে ফুলকপিগুলো যেন একদম পেস্ট না হয়ে যায়। এটা কিছুটা দেখতে চালের মতো হবে, দেখুন ঠিক এরকম হবে এটা। এভাবে আমি বাকি সবগুলো টুকরো ব্লেন্ড করে নেব। যাদের কাছে এরকম ব্লেন্ডার নেই তারা চাইলে এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, বা মিক্সিতেও এটাকে চালিয়ে এরকম চালের মতো করে নিতে পারেন। তবে মিক্সিতে চালানোর সময় 1 সেকেন্ডের বেশি মিক্সিটা চালাবেন না। কলিফ্লাওয়ার রাইসটা আমার রেডি। যাদের কাছে এরকম ফুড প্রসেসর আছে সেটা দিয়েও আপনারা এই কলিফ্লাওয়ার রাইসটা তৈরি করে নিতে পারেন। এবার চুলায় একটি সসপ্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটছে। এর মধ্যে আমি 1 টিস্পুন নুন দিয়েছি। এবার একটা বড় সাইজের গাজরকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টুকরোগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর 1 কাপের মতো মটরশুঁটিও এর মধ্যে আমি দিয়ে দিলাম। গাজর আর মটরশুঁটিটা আমি প্রায় 60-70% একটু সেদ্ধ করে নেব। মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি জলটা ছেঁকে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 টিস্পুনের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে 2 টিস্পুন কুচিয়ে রাখা রসুন আমি দিয়ে দেব। রসুন কুচিটাকে 10 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেব। এবার আদা আর রসুনটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। দশ সেকেন্ডের মতো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে 10 সেকেন্ডের মতো আমি রান্না করব। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, জাস্ট একটু ট্রান্সপারেন্ট হয়ে আসা অবধি এটাকে রান্না করব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। এর মধ্যে আরও কিছুটা আমি নুন দিয়ে দিলাম। গাজর আর মটরশুঁটিটা সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছি, তাই সেই অনুপাতে আমি নুনটা দেব। এবার ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট আমি এটাকে রান্না করব লো হিটে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি মটরটাকে একটু চেক করে নেব, মটরটা আমার সেদ্ধ হয়েছে কিনা। মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে
ফুলকপির চালটা দিয়ে দেব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দেবেন, আর আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবার আমি একটু চেক করে নেব এর মধ্যে আর নুন লাগবে কি না। এর মধ্যে একটু নুন লাগবে তাই আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, আরও 1 টিস্পুন অলিভ অয়েল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এই কলিফ্লাওয়ার রাইসটা তৈরি করার সময় চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্সটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এটাকে আরও টেস্টি করতে এর মধ্যে প্রন বা চিকেন কিমা কিংবা এক ভুর্জিও আপনারা অ্যাড করতে পারেন। এই কলিফ্লাওয়ার রাইসটা তৈরি করার সময় এটা কোনোভাবেই ওভার কুক করা যাবে না। এটা আমার প্রায় হয়ে গেছে, এবার চুলার আঁচটা আমি বন্ধ করে 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। এটা আমার হয়ে গেছে। আমার রেসিপি ফলো করে আপনারাও ঘরে পারফেক্ট কলিফ্লাওয়ার রাইস তৈরি করে নিতে পারেন। এটা সকাল দুপুর বিকেল বা রাতের ডিনারে যে কোনো সময়ে আপনারা এটা খেতে পারেন। এটা ঘরে কোনো হঠাৎ অতিথি এসে গেলে এই কলিফ্লাওয়ার রাইসটা তৈরি করে দিলে আপনি যদি না বলেন তাহলে বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি। অবশ্যই আপনারা এটা ঘরে তৈরি করে দেখবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।